কোলেস্ট্রল ফ্রেন্ডস, কোলেস্ট্রল এমন এক ধরনের জিনিস সচরাচর আমাদের হার্টের যে সমস্ত সমস্যা হয়ে থাকে এবং সেই সমস্যার জন্য প্রধান যে কারণগুলি দায়ী থাকে কোলেস্ট্রল তাদের মধ্যে অন্যতম। আমরা সবাই জানি আমাদের শরীরে দুই ধরনের কোলেস্ট্রল থাকে, একটি হলো HDL অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটিকে আমরা গুড কোলেস্ট্রল বলি, আর একটি হলো LDL অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটিকে আমরা ব্যাড কোলেস্ট্রল বলি। আমাদের প্রকৃতিতে এমন কিছু ভেষজ সম্পদ রয়েছে, সেই প্রাকৃতিক ভেষজ সম্পদগুলিকে যদি আমাদের হেলদি ডায়েট, ফিজিক্যাল এক্সারসাইজ এবং হেলদি লাইফস্টাইলের সাথে ইনক্লুড করে নিতে পারি তাহলে আরও দ্রুত আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা কিন্তু কমে আসবে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমি তেমনই 6টি প্রাকৃতিক ভেষজ সম্পদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আমরা প্রথমে যে হার্বসটির কথা আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো রসুন বা গার্লিক। আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্ট্রলের লেভেলকে মেনটেন করার জন্য রসুনের কিন্তু জুড়িমেলা ভার। রসুনের মধ্যে এক ধরনের অর্গানিক সালফার কম্পাউন্ড রয়েছে যার নাম হলো অ্যালিসিন। এই অ্যালিসিনই মেন রেসপন্সিবল হয় আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্ট্রল লেভেলকে মেনটেন করার জন্য। এছাড়া রসুন আমাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। রসুনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে। সবে মিলেমিশে রসুনকে হেলদি হার্টের পাওয়ার হাউস মানা হয়। প্রতিদিন সকালবেলা 1 থেকে 2 কোয়া রসুন চিবিয়ে কুসুম গরম জল দিয়ে খান। যদি আপনার চিবিয়ে খেতে অসুবিধা হয় তাহলে রসুনের কোয়াকে ক্রাশ করে নিয়ে আপনি কুসুম গরম জল দিয়ে গিলেও খেতে পারেন। গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে। এছাড়া গ্রিন টির মধ্যে এক ধরনের ফেনোলিক কম্পাউন্ড রয়েছে যার নাম হলো ক্যাটেচিন। এই ক্যাটেচিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিসই আমাদের শরীরে এলডিএল এর মাত্রা ডাউন করে এবং HDL অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটিকে আমরা গুড কোলেস্ট্রল বলি সেই গুড কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয়। আমরা সারাদিনে 2 থেকে 3 কাপ গ্রিন টি আরামসে খেতে পারি, তবে অবশ্যই মনে রাখবেন গ্রিন টি কখনোই খালি পেটে খাবেন না এবং গ্রিন টি খাবার সময়তে আপনি চিনি, গুড়, বাতাসা, মধু এই রকম ধরনের কোনো মিষ্টি জাতীয় দ্রব্য ব্যবহার করবেন না। তবে আপনারা ইচ্ছা হলে গ্রিন টিতে আপনারা তুলসী পাতা, আদা, পাতিলেবু, গোলমরিচ এই সমস্ত ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গ্রিন টির টেস্টও বেড়ে যায় এবং সেটি আগের থেকে অনেক বেশি উপকারীও হয়ে যায়। কাঁচা হলুদ, দেখুন আমাদের শরীরে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের লেভেলকে কম করার জন্য কাঁচা হলুদ হলো অন্যতম উল্লেখযোগ্য ন্যাচারাল রেমেডিজ। হলুদের মধ্যে কার্কিউমিনস বলে এক ধরনের অ্যাক্টিভ কম্পোনেন্টস থাকে যে কম্পোনেন্টসটি আমাদের শরীরের এলডিএল এর মাত্রাকে এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে ডাউন করে এবং সেটি আমাদের হার্ট হেলথের জন্য কিন্তু যথেষ্ট উপকারী। এই কাঁচা হলুদ আমরা রাত্রিবেলা শুতে যাওয়ার সময়তে টারমারিক টি বানিয়ে আমরা খেতে পারি। 1 ইঞ্চি কাঁচা হলুদের টুকরো নিয়ে সেটিকে ক্রাশ করে 2 কাপ জলের মধ্যে আপনারা ফুটিয়ে সেটিকে 1 কাপের একটি মিশ্রণ বানিয়ে ফেলুন এবং সেটিকে ছেঁকে নিয়ে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময়তে সেটি খেয়ে নিয়ে আপনারা বিছানায় শুতে যান। সপ্তাহে 5 দিন যদি এই মিশ্রণটি আপনারা খেতে পারেন দেখবেন খুব দ্রুত আপনারা উপকৃত হচ্ছেন। তবে অবশ্যই মনে রাখবেন গর্ভবতী মায়েরা, যারা ব্লিডিং ডিসঅর্ডারে ভুগছেন, যাদের রিসেন্টলি অস্ত্রোপচার হবে, যারা গলব্লাডারের সমস্যায় ভুগছেন এবং যাদের ডায়াবেটিস আছে এই সমস্ত মানুষদের কিন্তু কাঁচা হলুদ থেকে দূরে থাকাই শ্রেয়। রিসেন্টলি USA ফুডস এন্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন এটিকে অ্যাপ্রুভ করে দিয়েছে যে এসবগুলোর ভুষি আপনার শরীরের কোলেস্ট্রল লেভেলকে এবং ট্রাইগ্লিসারাইডের লেভেলকে ডাউন করতে সক্ষম। আপনি যদি প্রতিদিন 10 গ্রাম করে এসবগুলোর ভুষি জলের সাথে এবং দইয়ের সাথে খেতে পারেন তাহলে 3 সপ্তাহের মধ্যে আপনার শরীরে কোলেস্ট্রলের লেভেল 13 mg/dL বা 13 mg/dL পর্যন্ত কমে যাওয়ার চান্স থাকে। এসবগুলোর ভুষির মধ্যে যে ফাইবার রয়েছে সেই ফাইবার আমাদের শরীরের LDL এবং বাইল অ্যাসিডকে অ্যাবজর্ব করে নেয় এবং পায়খানার মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেয়। এর ফলে আমাদের শরীরের LDL এর মাত্রা কমতে থাকে। দেখুন মেথি দানা সাধারণভাবে মানুষ ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ব্যবহার করে থাকেন, কিন্তু মেথি দানার মধ্যে প্রচুর পরিমাণে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে। এছাড়া মেথি দানার মধ্যে এক ধরনের কম্পাউন্ড থাকে যার নাম হলো স্যাপোনিন। এই স্যাপোনিন আমাদের ইনটেস্টাইনে কোলেস্ট্রলের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়, তার ফলে আমাদের শরীরে এলডিএল এর মাত্রা কমতে থাকে
এবং পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে এইচডিএল এর মাত্রাটি কিন্তু বাড়তে থাকে। আপনারা এক চামচ মেথি দানা জলে ভিজিয়ে রেখে ব্রেকফাস্টের ঠিক আগে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা উপকার বেশি পাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যে ভেষজ সম্পত্তির কথা আপনাদেরকে বলবো সেটি হলো আমলকি বা আমলা। এই আমলকিকে বেস্ট ন্যাচারাল রেমিডিস বলা হয় আপনার হার্ট হেলথের জন্য। এই আমলকির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে, যেটি আমাদের শরীরের এলডিএল এর মাত্রাকে কমিয়ে দেয়। এই আমলকি প্রতিদিন সকালবেলা খালি পেটে 1-2 চাবি চিবিয়ে খেতে পারেন। যদি আপনার চিবিয়ে খেতে অসুবিধা হয়, বাজারে বিভিন্ন প্রকারের ব্র্যান্ডের আমলকি জুস পাওয়া যায়, সেই আমলকি জুস আপনি 3-4 চামচ সারাদিনে খেতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন বাজার থেকে কিনে আমলকির জুস খাওয়ার থেকে আপনি যদি কাঁচা আমলকি চিবিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি লাভবান হবেন। আমি এতক্ষণ যে 6টি ভেষজ সম্পদের কথা বললাম, সেই ভেষজ সম্পদগুলি যদি আপনাদের হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড হ্যাবিট এবং ফিজিক্যাল এক্সারসাইজের সাথে ইনক্লুড করে নিতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার কোলেস্ট্রলের লেভেল কিন্তু কমে আসছে। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত কিন্তু নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটি সায়েন্টিফিক এডুকেশনাল হেলথ রিলেটেড চ্যানেল, আমরা নিয়মিতভাবে এই চ্যানেলে হেলথ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।